হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চিজি পরোটার রেসিপি। মাশাল্লাহ, রেসিপিটা খুবই ভালো হয় খেতে। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে গমের আটা দিয়েও বানাতে পারেন। তো ময়দাটার মধ্যে অল্প সামান্য লবণ, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ মতো হালকা হালকা কুসুম কুসুম গরম একটু লিকুইড দুধ। তো প্রথমে আমি এটা একটু মিক্স করে নিলাম, যে দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু তেল দিইনি এর মধ্যে এখনও পর্যন্ত। তো যাই হোক, তারপরে এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার ডোটার উপরে আমি একটু তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতো একটু সাদা তেল দিয়ে আবার আমি ডোটার সাথে মাখিয়ে নিচ্ছি, দিয়ে ডোটাকে একটু সফট করে নেব। তো দেখুন খুব ভালোভাবে ডোটা আমার মাখানো হয়ে গেছে, বেশ সফট হয়ে গেছে। এবার একটু ডোটাকে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমরা চিকেনটাকে রেডি করছি ততক্ষণ পর্যন্ত। তো ওপর থেকে একটু ড্রাই হয়ে যায় বলে ওপর থেকে একটু আমি সাদা তেল দিয়ে যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো চলুন চিকেনটাকে আবার রেডি করি। তো চিকেনটাকে রেডি করার জন্য আমি এখানে গ্যাস ওভেনের উপরে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, খুব বেশি তেল দেবো না। তারপরে দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, এখানে 250 থেকে 300 গ্রাম মতো বোনলেস চিকেন আছে। তো চিকেনের পিসগুলো দেখুন ছোটো ছোটো করে টুকরো করে কাটা আছে। তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম চিকেনের কালারটা পিঙ্ক থেকে হোয়াইট হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো টক দই, 1 চামচ মতো চিকেন তান্দুরি মশলা, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো বন্ধু, যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে, আপনারা গোলমরিচের গুঁড়ো অথবা নর্মাল যে লঙ্কার গুঁড়োটা আমরা প্রতিদিন রান্না করতে গিয়ে ব্যবহার করি সেটাও দিতে পারেন। ঝালটা কম বেশি করবেন, আমি একটু ঝালটা কম করে দিলাম, বাচ্চারা যেহেতু খাবে। তো খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা আপনার চিকেনটা বয়েল হয়ে যাওয়া মতো সেরকম অনুযায়ী পানি দেবেন। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন এখানে পানিটা কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে, মাশাল্লাহ আমাদের চিকেনটাও কিন্তু বয়েল হয়ে গেছে। এবার চিকেনটাকে একটু ভেঙে নেবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই আছে। অবশ্যই কিন্তু পানিটাকে ড্রাই করে নিতে হবে আর চিকেনগুলোকেও ভেঙে নিতে হবে। যদি হাতায় বা খুন্তি করে ভাঙতে সমস্যা হয়, হাতে করেও করে নিতে পারেন এটা। তো দেখুন চিকেনটাকে খুব ভালো করে আমি এভাবে করে স্যাটেড করে নিয়েছি, তো আপনারাও এইভাবে করে নেবেন। এবার আমি একটু স্মোকি ফ্লেভার দেবো। স্মোকি ফ্লেভারের জন্য আমি এখানে কয়লাটাকে খুব ভালো করে একটু আগুনে পুড়িয়ে নিয়েছি ধোঁয়া ওঠা পর্যন্ত। তো এই ধোঁয়াটা দিয়ে আমরা স্মোকি ফ্লেভারটা দেবো। তো মাশাল্লাহ খুবই সুন্দর হয় রেসিপিটা খেতে, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর ফ্লেভারটা তো কিন্তু দারুণই হয়। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও বানাতে পারবেন, সকালে নাস্তাতে অথবা রাত্রের খাবারের জন্য বানাতে পারবেন। খুবই সহজ বানানো, দেখিয়ে বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমাদের ময়দাটা বা আটাটাও কিন্তু মাখানো আছে। তো এবারে আমরা পরোটাটা বানিয়ে নেব। তো এখানে আমি পরোটাটা বানাবার জন্য তো সাইজ করে একটু লেচিটা কেটে নিলাম। আমি একটু বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে একটু ছোটো করেও বানাতে পারেন। তো প্রথমে আমি একটু ছোটো করে একটু বেলে নিচ্ছি। দেখুন এটা বলবার সেরকম কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে। তো দেখুন একটু প্রথমেই ছোটো করে বেলে নিলাম, একদম খুব বড় করে বেলেছি তা কিন্তু নয়। তারপর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাদা তেলটা আমি একটু ব্রাশ করে নেওয়ার পর এক সাইড থেকে আমি দেখুন এই রুটিটাকে কেটে নিচ্ছে। তো বন্ধুরা, এইভাবে রেসিপি আমি আগেও বানিয়েছি, আপনারা দেখেছেন হয়তো বা অনেকেই দেখেননি। যাই হোক, এইভাবে করে একটা সাইড থেকে কেটে নেওয়ার পর একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরমভাবে একটু রোল করে নিলাম। দেখুন একটু কোণের মতো হয়ে গেছে, আর দেখতে কিন্তু একটু গোলাপের মতো লাগছে। তো আবার এটাকে বসিয়ে আমি একটু হাতে করে চেপটে নিলাম। তো যাই হোক, এবার আমি এটাকে আবার রুটির মতো করে আবারও বেলে নেবো, তবে এই সাইজটা একটু বড় করে বেলবো। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বেলার সময় ময়দা বা আটাটাকেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি, দেখুন একদম বড় সাইজে এটা রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমরা পরোটাটা বানাবো। তো একটা সাইড করে আমি দিয়ে দিচ্ছি চিকেন, যেটা আমরা এখানে রান্না করলাম। চিকেনটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি চিজ নিয়েছি, চিজের একটা টিউব নিয়েছি। আপনারা আপনাদের মতো করে চিজটা নিয়ে নেবেন। আপনারা যদি মনে করেন যে গরমের সময় চিজটা ব্যবহার করব না, তাহলে চিজটাকে স্কিপ করে দিয়েও কিন্তু বানাতে পারেন। মজরেলা চিজ বা
চ্যাটার চিজ যেটা আপনাদের পছন্দ, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে বানাবেন। চিজ না থাকলেও কিন্তু আপনারা এটা বানাতে পারবেন, আমি বারবার করে কিন্তু বলছি। তো যাই হোক, তারপরে আমি একটু মুড়িয়ে নিলাম একটা সাইড থেকে, মানে ঢেকে দিলাম চিকেনটাকে, তো হাতে করে একটু মুড়িয়ে নিচ্ছি। এটা দেখুন খুবই সহজ, একটা সাইড এইভাবে তুলে তুলে এটা এঁটে নিচ্ছি, সিল করে দিচ্ছি। একটু দেখে বুঝে নিন আপনারা, এটা এমন কিছু কঠিন কাজ নেই, সবাই পারবে। তো মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, তারপর আমি যে তাওয়া সেঁকে নিচ্ছি। তো দুর্ভাগ্যবশত আমার এখানে পরোটাটা একটু বড় হয়ে গেছে, আপনারা একটু ছোট করে নেবেন, তো কোনো ব্যাপার নেই, আমি আগো পিছু করে একটু সেঁকে নেব। তো মশলাটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আর একটা পরোটা দিয়ে কিন্তু একজনের পেট একদম ফুল হয়ে যাবে। আর বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা পরোটা বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা তো চেটে পুটে খেয়ে নেবে, আর ওদের পেটটাও কিন্তু ভরে যাবে। তো দেখুন একটু অ্যাডজাস্ট করে এটাকে আমি একটু সেঁকে নিচ্ছি, আমি তেল দিয়ে সেঁকছি, আপনারা ঘি বাটা যেটা খুশি সেটা দিয়ে সেঁকতে পারেন। তো লাল লাল করে সেঁকে নিচ্ছি খুব ভালো করে সব সাইডটাই। তো এটা একটু বড় হয়ে গেছে আমার পরোটাটা, তার জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমার পরোটা ফাইনালি সেঁকে নেওয়া হয়ে গেছে, আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি, এটা খেতে সুবিধা হবে। এটা আমরা শুধুই খেতে ভালো তো লাগবে, তাছাড়া একটু যদি টমেটো সস দিয়ে খান খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য। আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার, ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।